তো গাইস, আমরা আজকের আপনাদের জন্য এটা এনেছি। এটার নাম হচ্ছে নোভেনা। এটা কি সেটার জন্য দেখতে হবে আপনাদের ভিডিওটা। তো আমি এখন বলছি না এটা কি, আপনারা হয়তো দেখে বুঝতে পারছেন এটা কি, বাট আপনারা ভিডিওটা দেখতে থাকুন তাহলে বুঝতে পারবেন যে জিনিসটা কি। তো আমি এখন এটার আনবক্সিং করব। তো গাইস, এখন আমরা এই প্রোডাক্টটাকে আনবক্সিং করছি। তো দেখা যাক এর মধ্যে কি কি আছে। তো অনেকটাই বড় বক্স, ভালো বেশ। সেফটি ফার্স্ট, সেফটি ফার্স্ট সোলা দেওয়া আছে, ভালো জিনিস। আরেকটা সোলা যাতে কোনোভাবে নাড়াচাড়াতে প্রবলেম না হয়। মেইন জিনিসটা হলো এই হলো গিয়ে মেইন জিনিস। বাক্সের মধ্যে আর আছে একটা কাগজ, আপনারা জানেন কি লেখা থাকে। আর একটা সোলা, ওটা নিচের দিকে দেওয়া ছিল। তো এখন এই পছন্দই, আর বাক্সের মধ্যে কিছু দেখতে পাচ্ছি না। তো সোলা এখন গেল। তো দেখা যাক। আচ্ছা, এখানে ইংলিশে কিছু লেখা আছে, খুলে দেখা যাক কি আছে এর মধ্যে। এখানে কোম্পানির নাম দেওয়া আছে এখানে, আর লেখা আছে যে কোনটা নব, কোনটা ব্লো হোল, হ্যালোজেন টিউব, ম্যাস কভার, টপার টু সুইচ কর্ড, এটসেট্রা এটসেট্রা যা আছে এখানে। আচ্ছা, লেখা আছে যে কত ভোল্টেজে চলবে, কত ফ্রিকোয়েন্সি, আর ইউজেস লেখা আছে যে আপনারা এটা পরে নেবেন সেফটির জন্য, সেরকম ওয়াইজ ইউজ করবেন। তো এটা চলে গেল। এবার আসা যাক মেন প্রোডাক্ট। হ্যাঁ, হেভি আছে। আচ্ছা ঠিক আছে, দেখা যাক। প্লাস্টিক কভারিং ভালো, তো আপনারা এবার নিশ্চয় বুঝতে পারছেন যে এটা কি। এটা হচ্ছে রুম হিটার। এখানে এটা রেগুলেট করার জন্য নচ আছে, এখানে ব্র্যান্ডিং এখানে দেয়া আছে। আচ্ছা, সামনে কি দেখা যাক। এটা যেটা হিট হয় সেটাই এখানে দেয়া আছে। ম্যাট ফিনিশিং আছে, এই জায়গাটা মেটালের, এই এরিয়াটা মেটালের প্লাস, বাট এই এরিয়াটা এখান থেকে নিচে করে তো গোটাটা ভালো কোয়ালিটির প্লাস্টিক মেটেরিয়াল ইউজ করা আছে। পিছনে এটা ধরার জন্য হ্যান্ডেল আছে, আর এটা হয়ে গেল এর জ্যাক। আর এখানে লেখা আছে যে কত এতে চলবে বা কত ওয়াট, কত হার্জে চলবে, কত ভোল্টেজ সেটাই দেওয়া আছে। এই যে এটা জায়গাটা দেখতে পাচ্ছেন, এখান থেকে ইয়ার পাস হওয়ার জন্য আছে, মানে এদিক থেকে ইয়ার যাবে আর এদিক থেকে হবে রুমটা। তো গাইস, আমরা এখন এটাকে আনবক্সিং করছি। তো আগে দেখে নেওয়া যাক বক্সের গায়ে কি কি লেখা আছে। তো সামনে এখানে লেখা আছে মোবার্না আই, এটা কোম্পানির নাম। এখানে হচ্ছে যেটা প্রোডাক্ট তার ছবি দেওয়া আছে, আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন কি প্রোডাক্টের কথা বলছি। এয়ার ইনভার্টার হিটার এখানে লেখাই আছে। এটা হচ্ছে 800 ওয়াটের, আর দুটো সেটিং এর হিটিং ক্যাপাসিটি এর আছে, একটা 800 ওয়াট, একটা 400 ওয়াট। এটা ফ্রন্টে হয়ে গেল। এপাশে লেখা আছে যে এটা 800 ওয়াটে চলে। আর এখানে
টু হিটিং 400-800, এটা কোয়ারচিটার উইদিন টু এটা লেখা আছে এলিমেন্টস, মানে দুটো এখানে পাওয়ার আছে, সেটাতে প্রোটেকশন গাইড আছে যাতে কোনোভাবে ছ্যাঁকা ফাঁকা না লেগে যায়। আপনার অটোমেটিক সিস্টেম কাট অফ, যখন প্রচুর হিট হয়ে যাবে তখন এটা অটোমেটিক্যালি কাট হয়ে যাবে। কর্ড স্টোরেজ পেজ, মানে এটার এটার মানে হচ্ছে যে আপনার তারের কোয়ালিটি খুব ভালো, তো এই দিকটাও সেম আছে, সামনে যেটা ছিল পিছনেও সেটা। এইদিকে দেখিয়ে দিই, এটাও সেই আগের কথাটাই লেখা আছে, নিচে কিছু নেই, আর ওপরে মডেল নাম্বারটা দেওয়া আছে আপনারা দেখে নামেন, তো এটাই। এবার এটাকে আমি খুলে দেখাচ্ছি, তো গাইস এবার আপনা আমরা আর কি এটাকে চালিয়ে আপনাদের সামনে দেখিয়ে দেব, আর আপনারা লাইভ রিভিউ ও পেয়ে যাবেন, তো দেখা যাক চালিয়ে কি আছে। এখানে কার্ড দিয়ে এটা ইয়ে করা আছে, তারটা বেশ ভালো কোয়ালিটির তার আছে, প্রায় 1 মিটার বা 1.5 মিটারের মতো লম্বা আছে, এটা 2 পিন জ্যাক আছে এখানে, আর আর্থিং এর জন্য আরেকটা পিন অ্যাড করা আছে, আপনারা চাইলে এটা অ্যাড করে দিতে পারেন, তো এটার কোয়ালিটি খুব ভালো, তারটা ভালো কোয়ালিটি আছে, তো দেখা যাক। এখানে কোনো কারচুপি কিছু নেই, আমরা পুরোপুরি লাইভ এটা চেক করছি। তো সুইচ আমরা অন করে দিয়েছি, এবার অন করা যাক সুইচ। এখানে দুটো সুইচ আছে, একটা 0 আছে, একটা 1 আছে, একটা 2 আছে, যেটা 1 এটা হচ্ছে 400 ওয়াটের জন্য, যেটা 2 এটা হচ্ছে 800 ওয়াটের জন্য, তো আমি অন করছি। আপনারা হয়তো ভিডিওতে বুঝতে পারবেন না, বাট এখানে গরম হওয়া স্টার্ট হয়ে গেছে, হাত দেওয়া যাচ্ছে, এটা এটা এখন চলছে 400 ওয়াটে, তো আমি আমি এটাকে 800 ওয়াটে করে দিই। লিটারালি এখানে হাত রাখা যাচ্ছে না, আমি এটা এটা তো আর আমি আপনাদেরকে বোঝাতে পারবো না, বাট অ্যাজ এ কীভাবে দেখাবো আপনাদেরকে যে এটা হিট হচ্ছে। আচ্ছা একটা ভাই একটা কাগজ দিয়ে, আচ্ছা ঠিক আছে আপনাদের দেখাচ্ছি। প্লাস্টিকটা দিচ্ছি যেটা ইয়েতে ম্যানুয়াল কার্ডে ছিল, প্লাস্টিকটা দেখলে দেখতে পারবে, আপনারা দেখতে পাচ্ছেন গরম হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন, তো এখন আর এর কাছে হাত নিয়ে যাওয়া যাবে না, তো আমি অফ করে দিচ্ছি। এটা এখন খুবই গরম, তো আপনাদের যাদের ট্রাই করার ইচ্ছা আপনারা এসে করতে পারেন ট্রাই আমাদের দোকানে, আর এটা একটা ইন্ডিয়ান প্রোডাক্ট, আর এর সাথে আপনারা আমাদের দোকান থেকে 7 বছরের ওয়ারেন্টি পেয়ে যাবেন। আপনার 7 বছরের মধ্যে যদি কোনোভাবে প্রোডাক্টে কোনো কিছু হয় আমরা পুরোপুরি রিপ্লেস করে দেবো, এটা আমাদের কোম্পানি পলিসি, আর আমাদের
কার্ড। আমাদের শপের নাম হচ্ছে সিম্ফনি ইলেকট্রনিক্স অ্যান্ড এটা হচ্ছে নিউ মার্কেট এরিয়াতে ঢাকাতে, শপ নাম্বার 418। এখানে আমাদের বিভিন্ন রকম প্রোডাক্ট পাওয়া যায়, আপনারা দেখতে থাকুন ভিডিও, অনেক রকম ভিডিও পাবেন, মানে প্রোডাক্ট পাবেন যেগুলোর আপনারা সেল করে থাকি। এবং আমাদের ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে A100 চ্যানেল অ্যান্ড তার সাথে আমাদের কিছু অনলাইন শপিং পার্টনারও আছে, আপনারা সেখান থেকে আমাদের প্রোডাক্ট অনলাইনেও কিনতে পারবেন। তো লাস্ট যেটা কথা, এটার প্রাইস কত? তো যারা এই ভিডিওটা দেখে আসবেন তাদের জন্য স্পেশালি এই এর প্রাইস রাখা হচ্ছে অনলি 2499। এটা নেগোসিয়েবল না, 2499 প্রাইস যারা এই ভিডিওটা দেখে আসবে। আপনি যদি এই ভিডিওর রেফারেন্স দেন তাহলে আপনি এটাকে 2499 মানে 2500 টাকাতে পেয়ে যাবেন। এটা 7 বছরের ওয়ারেন্টি আছে, আপনারা হিটের এটা আপনি আমরা দেখিয়েই দিলাম। আর এটা ইন্ডিয়ান ব্র্যান্ড, খুব হেভি ওয়েটও না, লাইট ওয়েট, আর তার কোয়ালিটিও ভালো। একটা রুমের পক্ষে এটা যথেষ্ট ফিট করার জন্য। আমি এখন ছুতেও পাচ্ছি না, এত গরম হয়ে গেছে, 1 সেকেন্ড 2 সেকেন্ডের জন্য। তো এটাই ছিল আমাদের ভিডিও। তো আশা করা যায় যে আপনারা ভিডিওকে সাপোর্ট করবেন, আমাদের দোকানে আসবেন। আর আমাদের নাম্বার ভিডিওর ডেসক্রিপশানে দেওয়া থাকবে, আমাদের অ্যাড্রেসও দেওয়া থাকবে, আপনারা চাইলে কল করে অর্ডার করতে পারবেন অনলাইনে অথবা আমাদের দোকান থেকে এসে পারচেস করতে পারবেন। আজকের জন্য এইটুকুই, পরবর্তীতে আপনাদের সাথে আবার দেখা হবে নতুন কোনো প্রোডাক্ট নিয়ে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং গুড বাই।